नमस्कार সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 38 সাইজ ব্রা কাট ব্লাউজ সরাসরি কাপড়ে কাটিং করে দেখাবো। নতুনরাও পেপারে কাটিং না করে সরাসরি কাপড়ে এইভাবে ব্রা কাট ব্লাউজ কাটিং করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন আপনারা প্রথমে কাপড়টিকে দুই ভাগে নিয়ে নেবেন। এই দিকটি দেখুন ওপেন সাইড, এই দিকটি জয়েন্ট সাইড। এবার আমরা প্রথমে ব্যাক পার্টি ড্রয়িং করব। এর জন্য এর লম্বার মাপ নেব। ব্লাউজের লম্বার মাপ যে যার হাইট অনুযায়ী হয়ে থাকে। 38 সাইজের ক্ষেত্রে লম্বার মাপটি 16 ইঞ্চ হতে পারে অথবা 16.5 অথবা 17 ইঞ্চও হতে পারে। এখানে আমার 15 ইঞ্চ প্রয়োজন, তো তার থেকে আমরা 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। আপনাদের যে মাপটি থাকবে তার থেকে 1 ইঞ্চ অবশ্যই এক্সট্রা নিয়ে নেবেন। তো টোটাল এখানে আমরা লম্বার মাপটি রাখছি 16 ইঞ্চ। এখানে আমরা পয়েন্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে আমরা শোল্ডারের জন্য মাপটি রাখব 5.5 ইঞ্চ। এই দাগটিকে একটু স্ট্রেট করে নেব। এখান থেকে আর্মহোলের জন্য মাপটি রাখবো 6 ইঞ্চ। এই দাগটিকেও আমরা স্ট্রেট করে নেব। আর্মহোলের মাপ শেষ হলে আমরা চেস্টের মাপ নেব। তো এখানে 38 চেস্ট, 38 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 10 ইঞ্চ থেকে 2 সুত কম। তো আমরা এখানে প্রথমেই 10 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে একটা পয়েন্ট করে নেব। নেবার পরে আরো 2 ইঞ্চ কাপড় আমরা এক্সট্রা নেব। আপনারা চাইলে 2.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিতে পারেন। এরপর এই দাগটিকেও আমরা স্ট্রেট করে নেব। দেখুন এখানে আমাদের টোটাল চেস্টের মাপটি চলে এলো 12 ইঞ্চ থেকে 2 সুত কম। এখানে আমরা কোমরের মাপটি রাখছি 11.5 ইঞ্চ। এই দাগটিকে এইভাবে মিলিয়ে দেবেন। এখান থেকে আমরা আর্মহোলের জন্য সেফটি দেব 1.5 ইঞ্চে। এখানে পয়েন্ট করে নেবেন। নেবার পর একটু উপর থেকে ঠিক এইভাবে আর্মহোলের সেফটি নিয়ে আসবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে নামিয়ে দেবেন। তাহলে দেখবেন আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে, এখানে কোনো রিঙ্কেলস হবে না। এরপর এখান থেকে আমরা পুট গলার জন্য মাপ নেব 2 ইঞ্চ। এখান থেকে লম্বার মাপটি রাখছি 10 ইঞ্চ। এদিক থেকে আমরা চওড়াটি নেব 2.5 ইঞ্চ। এখন এই দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেব। এখানে আপনারা যেমন শেপ পছন্দ করেন সেই মতো পিঠের শেপটি দিয়ে নিতে পারেন। তো এখানে আমি রাউন্ড শেপ করে নেব। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। এখানে আমরা ব্যাক পার্টের টেকিনের জন্য মাপটি রাখবো 5 ইঞ্চ। তো 5 ইঞ্চে চওড়ার মাপটি নিলাম। এবার উপরের দিকে লম্বার মাপটি রাখবো 5.5 ইঞ্চ। আপনারা ব্যাক পার্টে অবশ্যই দুটি টেকিন দিয়ে নেবেন হাফ ইঞ্চ করে। টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। টেকিনটি কিন্তু যদি খুব ছোট দেন তাহলে কিন্তু এই জায়গাতে আপনাদের কোঁচকানো ভাব আসবে, তাই টেকিনটি আপনারা প্রপার মাপেই দেবেন। এরপর এখানে যে শোল্ডার লাইন আছে এখানে আপনারা 1 সুত বা 1.5 সুত মতো একটু ডাউন করে শোল্ডারের লাইনের সাথে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন। তাহলে দেখবেন ব্লাউজটি কাট থেকে একটুও সরবে না। দেখুন 38 সাইজ ব্রা কাট ব্লাউজটির ব্যাক পার্টটি আমাদের ড্রয়িং করা হয়ে গেছে। এখন আমরা ড্রয়িং বরাবর এটি কাটিং করে নেব। দেখুন এখানে আমরা ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর আমরা হাতা কাটিং করব। তো হাতা কাটিং করার জন্য আপনাদের যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের আর্মহোল সাইড থেকে ফ্রিতেটি ঠিক এইভাবে ধরে দেখে নেবেন আপনাদের মাপটি কত আসছে। তো দেখুন এখানে আমার 9.5 ইঞ্চে আসছে। তো যে মাপটি আসবে তার সঙ্গে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। দেখুন হাতা কাটিং করার জন্য কাপড়টিকে আমরা 4 ভাঁজে নিয়ে নিয়েছি যাতে আমরা দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। তো এখানে আমরা হাতার চওড়ার মাপটি প্রথমেই দেখে নেব। তো এখানে আমাদের 10.5 ইঞ্চ প্রয়োজন, তো এখানে আমরা সেই মাপটি নিয়ে নিয়েছি। এখানে হাতার লম্বার মাপটি রেখেছি 7 ইঞ্চ। আপনাদের পছন্দ অনুযায়ী লম্বার মাপটি কম বা বেশি নিয়ে নেবেন। তো এরপর এখান থেকে আমরা হাতার ডাউনের জন্য মাপটি রাখবো 3.5 ইঞ্চ। এরপর এই দাগটিকে ঠিক এইভাবে টেনে নেবেন। নেবার পর এখান থেকে 2.5 ইঞ্চে একটা পয়েন্ট করে নেবেন, তাহলে আপনাদের হাতার সেফটি দিতে সুবিধা হবে। তো উপর থেকে আমরা ঠিক এইভাবে হাতার সেফটি দিয়ে নেব। এইভাবে আমরা হাতার সেফটি দিয়ে নিলাম। দেখুন এখানে আমাদের হাতার মুহুরির মাপ ছিল 13 ইঞ্চ, তাকে হাফ করলে হবে 6.5 ইঞ্চ। তো এখানে প্রথমে একটি পয়েন্ট করে নেব। নেবার পরে আরও 1.5 ইঞ্চ কাপড় আমরা এক্সট্রা নিয়ে নেব। নেবার পর দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিচ্ছি। এখন আমরা দাগ বরাবর করে কাটিং করে নেব।
এরপর অবশ্যই মিডিলে একটু কাট লাগিয়ে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপর হাতাটিকে ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নেবার পর আপনারা দু সুদ বা আড়াই সুদ মতন ঠিক ভিতর থেকে এইভাবে একটু কাটিং করে নেবেন, তাহলে হাতার শেপটি খুবই ভালো আসবে। এবং এই অংশটুকু একটু কাট লাগিয়ে রাখবেন, এটি ফ্রন্ট পার্টে আর্মহোল সাইডে জুড়বেন। দেখুন এখানে আমাদের হাতা কাটিং করা হয়ে গেছে। এরপর আমরা ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। এর জন্য ব্যাক পার্টটিকে ঠিক এইভাবে বসিয়ে নিয়েছি এবং এদিক থেকে আমরা 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের জন্য ব্রা কাট ব্লাউজ করেন না কেন, 1.5 ইঞ্চ কাপড় অবশ্যই এক্সট্রা নিয়ে নেবেন ঠিক এইভাবে। এরপর আমরা ব্যাক পার্টটির যে শোল্ডারের মাপ এবং আর্মহোলের মাপ বরাবর করে ড্রয়িং করে নেব এবং সাইড বরাবরও আমরা দাগটি একটু দিয়ে নেব। এবার ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে আমরা ফ্রন্ট গলার জন্য মাপটি রাখবো 7.5 ইঞ্চ। আপনারা যদি চান 7 ইঞ্চও রাখতে পারেন। এরপর এই দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি একটু স্ট্রেট করে নিচ্ছে। এরপর এখানে আমরা গোল গলার শেপটি দিয়ে নেব, একটু ভিতরের দিক থেকে এইভাবে শেপটি দিয়ে নেব। এদিক থেকে আমরা গলার চওড়ার মাপটি রাখবো 3 ইঞ্চ। এরপর ব্রা কাট ব্লাউজের যে বাস্ট পয়েন্টের জন্য আমরা মাপটি নেব। প্রথমে আমরা শোল্ডার থেকে এখানে 6 ইঞ্চে একটা পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর এখান থেকেও আবারও বসিয়ে এখানে 5.75 ইঞ্চ, মানে 6 ইঞ্চ থেকে 2 সুদ কমিয়ে আমরা এখানে পয়েন্ট করে নেব। এক্ষেত্রে যদি আপনাদের হাইট 5 ফুটের বেশি হয়, সেক্ষেত্রে আপনারা নিজেদের বডি থেকে মাপটি নিয়ে তারপর বাস্ট পয়েন্টের মাপ নেবেন, তা না হলে 6 ইঞ্চ সরাসরি নিয়ে নেবেন। আর এই দাগটিকে আমরা একটু স্ট্রেট করে নিচ্ছি। এখানে যেহেতু 38 সাইজের ক্ষেত্রে আমরা কটনের মাপটি রাখবো 9 ইঞ্চ। আপনাদের যদি ফুল বাস্ট খুব হেভি হয়, সেক্ষেত্রে আপনারা 9.5 ইঞ্চ নিয়ে নেবেন। নর্মালি 9 ইঞ্চ নিলে আপনাদের পারফেক্ট হয়ে যাবে, এটাকে হাফ করে নেবেন। ঠিক এইভাবে ফিতেটি ভাঁজ দিয়ে এর মিডিলটা বের করে নেবেন। এরপর এখান থেকে আমরা 1 ইঞ্চ থেকে 2 সুদ বেশি নিয়ে একটা পয়েন্ট করে নেব। আবারও ঠিক এদিক থেকেও 1 ইঞ্চ থেকে 2 সুদ বেশি নিয়ে পয়েন্ট করে নেব। এদিক থেকে আমরা 1/2 ইঞ্চে পয়েন্ট করব। আপনারা যে কোনো সাইজের জন্য করেন না কেন, এদিক থেকে 1/2 ইঞ্চ নিয়ে নেবেন। এদিকেও আমরা সেম 1 ইঞ্চ থেকে 2 সুদ বেশি নিয়ে এখানে পয়েন্ট করে নেব। এবার আমরা এই যে 4টি পয়েন্টকে এই মিডিলের সাথে মিলিয়ে দেব। দেখুন এইভাবে মিলিয়ে দেবার পর এখানে যে মিডিল রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন, তাহলে খাপের শেপটি খুবই ভালো আসবে। ঠিক এইভাবে একটু রাউন্ড করে দেবেন। এরপর আমরা এখান থেকে কটোরির শেপটি দেব। তো শেপটি দেওয়ার আগে আমরা এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডের একটু শেপ দিয়ে নেব, খুব বেশি নয়, 1 সুদ বা 2 সুদ ভিতর থেকে। ঠিক এইভাবে শেপটি নিয়ে আসার পর আর্মহোলের শেপের সাথে ঠিক এইভাবে মিলিয়ে দেব। এরপর এই যে আর্মহোল সাইডের ঠিক মিডিল থেকে এখান থেকে আমরা 2.5 ইঞ্চে একটা পয়েন্ট করে নেব। এরপর উপর থেকে ঠিক 5.5 ইঞ্চে একটা পয়েন্ট করব। করার পর এই যে 3টি পয়েন্টকে আমরা মিলিয়ে দেব, দিলেই আমাদের কটোরির শেপটি খুব সহজেই চলে আসবে। নতুনরা ঠিক এইভাবে করে নেবেন, তাহলে আপনারা খুব সহজে কটোরির শেপটি দিয়ে নিতে পারবেন। এরপর এখানে যে আমরা 3 ইঞ্চে পয়েন্ট করেছিলাম গলার চওড়ার মাপটি, তো 3 ইঞ্চ থেকে এই পর্যন্ত আমরা দাগটিকে মিলিয়ে দেব। এরপর আমরা কটোরির নিচের পাটের জন্য মাপ নেব। তো এখানে মিডিল থেকে মাপটি রাখছি 4.5 ইঞ্চ। এরপর এই দাগটিকেও আমরা একটু স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি একটু মিলিয়ে নিচ্ছি। এরপর দেখুন এখান থেকে আমরা 0.75 ইঞ্চে এখানে একটা পয়েন্ট করে নেব। নেবার পর এখান থেকে আমরা ঠিক এইভাবে শেপটি দিয়ে নেব। এরপর এদিকের যে আমাদের এস পার্টটি রয়েছে এই পার্টের জন্য আমরা মাপটি নেব। এই যে কটোরির নিচের পার্ট ছিল এখান থেকে আমরা 1/2 ইঞ্চ নিচে একটা পয়েন্ট করে নেব। নেবার পর দাগটিকে ঠিক একটু হেলানো করে এইভাবে টেনে দেব। এরপর আমরা বেল্টের পার্টের জন্য মাপ নেব। এখানে মিডিল থেকে মাপটি রাখছি 5 ইঞ্চ। এই দাগটিকেও আমরা স্ট্রেট করে নেব। এরপর দেখুন ব্যাক পার্টটিকে ঠিক এইভাবে বসিয়ে নেব এবং ব্যাক পার্টের যে এই চওড়ার মাপটি, এই মাপটিকে আমরা দাগ দিয়ে নেব। এবার ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এখন আমরা এখানে যে শেপ দিয়েছিলাম এই শেপ বরাবর করে আমরা বেল্টের পার্টের জন্য শেপটি দিয়ে নেব।
ठीक এইভাবে বেল্টের পাটে সেফটি দিয়ে নিলাম। দেখুন 38 সাইজ ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্টটি আমাদের সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি এক নম্বর পার্ট, এটি দু নম্বর পার্ট, এটি তিন নম্বর পার্ট এবং এটি আমাদের চার নম্বর বেল্টের পার্ট। এখন আমরা ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টটি কাটিং করে নেব। দেখুন ড্রয়িং বরাবর করে আমরা ফ্রন্ট পার্টটি কাটিং করে নিয়েছি। 38 সাইজ ব্রাকাট ব্লাউজটির ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং স্লিভস খুব সহজভাবে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।